নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মহিলাদের জন্য দারুণ সুখবর। ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়া নিয়ে নতুন আপডেট দিল রাজ্য সরকার। বন্ধুরা, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ শেষ হতে চললো, এখনও মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসেনি। টাকা না আসায় সমস্যা হচ্ছে দিন দরিদ্র পরিবারের মহিলাদের। কারণ বন্ধুরা, একটি দিন দরিদ্র পরিবারের মহিলার কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের 500 টাকা ও 1000 টাকা খুবই দরকারি। মাসিক এই হাত খরচের টাকা অনেক প্রয়োজন মেটায় সাধারণ ঘরের মহিলাদের। তাই বন্ধুরা, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ শেষ হতে চলায় আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাবছেন ফেব্রুয়ারি মাসে টাকা আসবে কি আসবে না। তবে বন্ধুরা, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। ইতিমধ্যে বন্ধুরা, জেলায় জেলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে। আর বন্ধুরা, এই ফেব্রুয়ারি মাসে অনেক মহিলাদের অতিরিক্ত টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, ফেব্রুয়ারি মাসে কোন জেলায় কবে টাকা দেওয়া হবে, কাদের কাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেওয়া হবে, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটিকে পুরোপুরি দেখবেন। ভিডিওটি দেখার সাথে সাথে বলবো, বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়ার প্রসেস শুরু হয়ে গেছে। এবার ব্যাংকে ঢুকবে ফেব্রুয়ারি মাসের টাকা। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কোন জেলায় কবে টাকা দেওয়া হবে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসের টাকা কত তারিখে ঢুকবে, ফাইনাল তারিখ জানানো হলো। এছাড়া নতুনদের কবে টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার, তার সাথে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা কবে দেওয়া হবে ফেব্রুয়ারি মাসে জানানো হলো। বন্ধুরা, 2021 সালের সেপ্টেম্বর মাস থেকে রাজ্যের মহিলারা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে 500 টাকা এবং 1000 টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছে। এদিকে 2023 সালে অনেকবার দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবার অনেক নতুন করে আবেদন নেওয়া হয়েছে। সেই মহিলাদের ব্যাংকে টাকা দিতে হবে এই ফেব্রুয়ারি মাসে। এদিকে বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসের টাকা এখনও অ্যাকাউন্টে জমা পড়েনি, তা নিয়ে চিন্তায় মহিলারা। তবে সমস্ত চিন্তা দূর করে মহিলাদের জন্য বড় সুখবর শোনালো রাজ্য সরকার। খুশির খবরটি হলো বন্ধুরা, ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়া শুরু হয়ে গেছে। নতুন পুরাতন কারা কবে টাকা পাবে বিস্তারিত জানানো হলো। দেখুন বন্ধুরা, ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়া নিয়ে সকলের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে। এই প্রকল্পের টাকা মহিলাদের ব্যাংকে আগে প্রতি মাসের 2 তারিখ থেকে 5 তারিখের মধ্যে টাকা অ্যাকাউন্টে দেওয়া হতো। তবে বন্ধুরা, বেশ কয়েক মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিতে বেশ দেরি করছে রাজ্য সরকার। অর্থাৎ টাকা দিতে বেশ কিছুদিন সময় লাগছে। দ্বিতীয় সপ্তাহের দিকে এসে মহিলাদের অ্যাকাউন্টে টাকা আসতে শুরু করেছে। এদিকে বন্ধুরা, ফেব্রুয়ারি মাসের আজ 7 তারিখ হয়ে যাওয়ার পরেও এখনও অ্যাকাউন্টে টাকা আসেনি। এই প্রকল্পে যে সকল মহিলারা প্রতি মাসে মাসে টাকা পেয়ে আসেন, সেই সকল মহিলাদের ব্যাংকে এখনও জমা পড়েনি টাকা। 7 তারিখ হয়ে যাওয়ার পরেও, অর্থাৎ যেখানে প্রতি মাসে 2 তারিখ থেকে 5 তারিখে টাকা দেওয়া শুরু করার কথা, কিন্তু এখন সেই তারিখে টাকা দেওয়ার প্রসেস শুরু করা হচ্ছে। আর এই কারণেই ফেব্রুয়ারি মাসে মহিলাদের টাকা পেতে অনেকটাই দেরি হয়ে যাবে। অর্থাৎ বন্ধুরা, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়ার প্রসেস শুরু হয়ে গেছে। আগামী কয়েকদিনের মধ্যে আপনার সবাই অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রাপকের সংখ্যা বাড়ায় টাকার বরাদ্দ বাড়ছে। তাই সবাই যেন প্রকল্পের টাকা পায় সেই মতো বরাদ্দ করে সবাইকে টাকা দেওয়ার ব্যবস্থা করছে রাজ্য সরকার। আর এই কারণে কিছুটা সময় লেগে যাচ্ছে ফেব্রুয়ারি মাসের টাকা দিতে। তবে টাকা দেওয়ার যে প্রসেস তা শুরু হয়ে গেছে। এবার সকলের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ধীরে ধীরে চলে আসবে বলে প্রশাসন সূত্রে খবর। নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন, এই ফেব্রুয়ারি মাসে নতুন পুরানো সকলেই টাকা পেয়ে যাবেন 13 তারিখের মধ্যে, কারণ টাকা ছাড়ার প্রসেস দেরি করে শুরু করা হয়েছে।
আর এরই সাথে বন্ধুরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এই তিন প্রকল্পের টাকা ফেব্রুয়ারি মাসের 16 তারিখের মধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। অর্থাৎ বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার প্রসেস জেলায় জেলায় শুরু হয়ে গেছে। আগামী 13 তারিখের মধ্যে সবাই অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন। এরই সাথে বন্ধুরা, যারা নতুন করে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এই প্রকল্পে আবেদন করেছেন, তারা ফেব্রুয়ারি মাসের 16 তারিখের মধ্যে অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা, বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া বন্ধুরা, কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন।